Anna. সামনে উপহার দিতে যাচ্ছে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু শ্রী রঞ্জন দেবনাথের বিরচিত সুনামধন্য নাট্য পরিচালক উদীয়মান নট সম্রাট জনাব আলী আকাশ পরিচালিত সমাজের পাতা থেকে তুলে আনা একখানি বাস্তব ঘটনা সম্বলিত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা হাসি কান্না আনন্দে জর্জরিত দুঃখ বেদনায় ভরপুর সপরিবারে দেখার মতো উপভোগ করার মতো সম্পূর্ণ লাভ সেন্টিমেন্টাল অ্যাকশন ড্রামা সূর্য সাক্ষী সূর্য সাক্ষী সূর্য সাক্ষী অযথাই চিন্তা করছি হ্যাঁ অযথাই চিন্তা করছ অযথা আমি চিন্তা করছি না মা সন্ধ্যা হয়ে এলো পঙ্গু মানুষ
দশটার সময় দুটো ভাতে ভাত খেয়ে বেরিয়েছে, বলে গেল বিল পাস হয়ে আছে, আমি টাকাটা নিয়ে চলে আসবো। তাহলে এত দেরি হচ্ছে কেন? হয়তো কোনো কাজে আটকে গেছে, কারখানার ব্যাপার। আচ্ছা মা, কাকা মনে ফিরেছে? না বাবু, তোর কাকাও ফেরেনি। বাইরে বেলোলে বাড়ির কথা এদের কারো মনে থাকে না। শুধু শুধু কেন যে বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি বুঝি না বাপু। বলেছি 100 বার যে ভাগ্যে যা আছে তাই হবে। তুমি চিন্তা করে কি কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো না। মানি বই কি? ভাগ্য খারাপ না হলে সকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ ঘর থেকে খেয়ে দিয়ে বেরোয়, ভোর বেলায় খবর এলেও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসে। দেখো মা, ভাগ্য আর ওই ভগবান এসব আছে। অপরাধ নিও না ঠাকুর, এই ভর সন্ধ্যা বেলায় কি সব অলক্ষণে কথাগুলো মেয়েটা বলে গেল। দু পাতা লেখা পড়া শিখে ভগবানের অস্তিত্ব ওরা মানতে চায় না। কিন্তু আমি তো জানি ঠাকুর, তুমি তো আছো। না রে ভাই, এখনো ফেরেনি। তোমার কিছু হলো ঠাকুর পো? একটা চাকরি বাকরি? এমন ভাবে তুমি ভেঙে পড়ছো কেন? আজ হোক কাল হোক চাকরি তোমার একদিন হবে। বেকার জীবনে দুর্বিষহ বোঝা আমার কাছে অসহ্য হয়ে পড়েছে। প্রতিটাকে মুহূর্তে এই পৃথিবীটাকে মনে হচ্ছে একটা ভাববার নরক। যারা চাকরি পেয়েছে তারা এমন করুণার দৃষ্টিতে আমার দিকে তাকাই, অথচ আমি জানি আমার চাইতে বড় যোগ্যতা তাদের নেই। তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুর পো। নৈরাশ্য হতাশাত তো গ্লানি এমনিতে আছে না বৌদি। বিএ পাস করে আমি যদি একটা চাকরি না পাই তবে কেন আমি লেখাপড়া শিখেছিলাম? এই চাইতে যদি আমি মূর্খ থাকতাম, মোট বইয়ে হলেও দুটো টাকা আমি রোজগার করতে পারতাম। আমি যেন কৃষকের মতো মহার শূন্যে ঝুঁকছি, না পাচ্ছি চাকরি, না পাচ্ছি একটা ছোট কাজ করতে। ঠাকুর পো, মা মেয়েতে পাপড় ভেলে কয়টা টাকা তোমরা পাও সে কথা আমার জানতে বাকি নেই বলি। আমাদের পেট ভরে খাইয়ে তুমি আর সোনা রাতে উপোস করে থাকো সেটাও আমার নজরে এড়াই না। তখন আমার কি মাঝে মাঝে ইচ্ছে হয় জানো, গড়াই তরি দিয়ে শেষ করে ফেলি আমার এই দুর্বিষহ জীবন যন্ত্রণা। ছি ছি ঠাকুর পো, ও কথা বলতে নেই ভাই। দুঃখ মানুষের জীবনে চিরদিন থাকে না। স্বপন তোমাকে দেখা করতে বলেছিল, গিয়েছিলে তার কাছে? আমার মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার একটা চাকরি দিতে পারে। দেখো বৌদি, ভাই বলো বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। স্বপন বলেছিল 50,000 টাকা তুই যদি জোগাড় করতে পারিস একটা চাকরি খালি আছে। 50টা টাকা তো দূরের কথা, 5টা টাকাও নেই আমার কাছে।
আমি এত টাকা ঠাকুর পো, আমার যদি গয়না কাটি থাকতো তাহলে। জানি বৌদি, আমি জানি, আমি জানি তোমার শেষ সম্বল হাতে চুরি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে। তুমি তুমি আমার জন্য যা করেছো, আমার নিজের মা হয়তো তা করতো না। তোমাদের এই স্নেহ মমতা ঋণ আমি যে কি করে শোধ করব? আমি জীবনে কোনোদিন পারবো না বৌদি, কোনোদিন শোধ করতে পারবো না। কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, ওর একটা চাকরি করে দাও। আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে তোমার পূজো দেব ঠাকুর, তোমার পূজো দেব। ছেলে নেই, একটা মাত্র মেয়ের সম্বল, বিয়ে দিলেই পরের বাড়িতে চলে যাবে, শেষ বয়সের ভরসা এই দেওর ভাইটি। এই তো এলো, তোমার এত দেরি হলো কেন? বলছি বলছি, নিরঞ্জন কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? না না গো, আমি মারা যাবার পর যদি ওর চাকরি হয়, আমি বেঁচে থাকতে ওর কিছু হবে না বলব। এমনই ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আমি এসেছিলাম। আমি যদি মুখ করে ছোড়া ধরি যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ, মানুষের থাকবে না কিন্তু আমার থাকবে বড়ব। আমি যতদিন বেঁচে আছি আমার অভাব কোনোদিনই ঘটবে না বড়ব। ভাবনা হয় শুধু ওই মেয়েটাকে নিয়ে, ওর বিয়েটা যদি একবার দিয়ে যেতে পারতাম। নগদ চাইছে 50,000 টাকা, তাছাড়া ঘড়ি আংটি বোতাম নের হাত কান বা অনেক কিছু। এত চাহিদা বড়ব, এটা 70 শতাব্দীর 70 দশক। এ যুগের মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই, চাই শুধু টাকা। আর টাকা থাকলে মূর্খ লোক সমাজের শিরোমণি হতে পারে। আমি আমি ঠিক করেছি বড়ব, সোনা আমার আইবুড়োই থাকবে, তবু আমি ডাক্তার হাতে ওকে সম্প্রদান করব না। তাকে যদি সমাজ আমাকে নিন্দা করে করুক, তবু আমি মেয়েকে অপাত্রে তুলে দেব না বড়ব। এই দেখো, টাকা পেল কিনা সে সম্বন্ধে কোনো কথাই তো আমি জিজ্ঞাসা করলাম না, সাহস করে বলতেও পারলাম না। জিজ্ঞাসা করলে হয়তো বলতো, সারাদিন খেটে খুটে এসেছি, আগে তোমার টাকার কথা শোনা হলো। মানুষ কর্ম ক্ষমতা হারিয়ে গেলে ভীষণ পক্ষপাতর হয়ে যায়, অভিমান বাড়ে, ভাবে সবাই আমাকে অবহেলা করে, সবাই আমাকে অবহেলা করে। Thank you.
বলেছিল চাকরিটা আমার হয়ে যেত, এমন কোনো আত্মীয় বা বন্ধু আমার নেই যে আমাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করে। দেখি দাদার ব্যাগটা এখানে পড়ে আছে কেন, দেখি দুই চারটা পয়সা পাওয়া যায় কিনা। এত টাকা দাদা পেল কোথায়? তাহলে হাত কাটার দলিল, দুর্ঘটনার দলিল কোম্পানির কাছে টাকা পেয়েছে দাদা বোধহয়, তাই হয়। যদি এই টাকাটা পাই, এই টাকাটা পেলেই সম্পর্কে কথা বলেছিলাম আর চাকরিটা হয়ে যেত। আমি আমি কি টাকাটা দাদার কাছে চাইবো? দাদা 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 হয়তো টাকাটা আমাকে দেবে না। দাদা কাল রাত্রে বলেছিল টাকাটা পেলেই কাউকে সোনার বিয়ে দেবে। আচ্ছা টাকাটা যদি আমি চুরি করি এতে দাদা দুঃখ পাবে? আচ্ছা টাকাটা যদি নেই, চাকরিটা হয়ে গেলে পরে যদি আমি ফেরত দিই, দাদার পায়ে ধরে বলি ও গো দাদা তোমারই দুঃখ ঘটাতে আমি এই টাকাগুলো নিয়েছিলাম, নিশ্চয় দাদা আমাকে ক্ষমা করে দেবে। না এমন সুবর্ণ সুযোগ আমি কিছুতে হাত ছাড়া করবো না, টাকাগুলো আবার চাই। আমি খাইনি, এত খিদে আমাকে লেগেছিল, ওর থেকে একটা টাকা আমি খরচ করিনি। ৫০,০০০ টাকা পাঁচটা বান্ডিল আমি ওর মধ্যে ভরে রেখেছি, দেখো ভালো করে দেখো ওর মধ্যেই রয়েছে। টাকাটা রেখে আমি শুধু পাশের ঘরে গেছি, এর মধ্যে টাকাগুলো গেল কোথায়? টাকা কি এই টাকা কি টাকা কোথায়? আমার ভাই
আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না বড় বউ, তুমি কেন? আমার নিজের চোখে দেখলেও আমি বিশ্বাস করবো না নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। আমি ভিখারি হয়ে গেলাম, আমার শেষ প্রদীপ তাই এমনি ভাবে নিভে গেল। আমি দিয়ে যেতে পারলাম না, কথা শুনেছিস মা, শনি দৃষ্টি পড়ে রাত পার হয়ে গেল, পোড়া শোল মাছ ধুতে নিয়ে গিয়ে হাত থেকে মরা মাছটা জ্যান্ত হয়ে পালিয়ে গেল, তেমনি আমার ঘর থেকে চলে গেল। আমি অফিস থেকে পেয়েছিলাম, এইখানে ব্যাগটা রেখে আমি শুধু ভিতরে গেছি, এসে দেখি ব্যাগে টাকাগুলো নেই। কি আশ্চর্য ব্যাপার, আরে ঘর থেকে টাকাটা যায় কি করে? তা মানে ঘর ছন্দে বেলা ভালো করে খুঁজে দেখো, আরে টাকাটা যাবে কোথায়? আশ্চর্য ব্যাপার, এই ঘরে তো তুমি ছিলে কাকামণি। দাদা তারপরে তারপরে তোরা কি আমাকে সন্দেহ করতিস? কি বলছিস? দাদার টাকা আমি চুরি করেছি? না, ছেলেটার মনে তুই দুঃখ দিলি, ও যদি টাকা নিয়েও থাকে সে কথা আমার বলা উচিত হবে না। আমি সহ্য করবে, আঘাত কাকে দেবে না। আমি আমি আবার যে নিঃস্ব হয়ে গেলাম বড় বউ, আবার আমি নিঃস্ব হয়ে গেলাম, আবার আমি নিঃস্ব হয়ে গেলাম, আবার আমি নিঃস্ব হয়ে গেলাম। দাদা দাদু
কৈফিয়ত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করছো টাকা, শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম, কাজে লভ্যাংশের অর্ধেক তাদের ন্যায্য পাও না, এই দাবি থেকে তাদের তুমি বঞ্চিত করতে পারো না। তুমি তোমার নিজেরই সরকার তেল দাও, শ্রমিকদের দাবি নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কি করা উচিত কি অনুচিত সেটা আমি বুঝবো, আমার কথার মধ্যে তুমি নাক গলিও না। তা না হয় গলাবো না, কিন্তু কথা কি জানো দাদু, তেল দেওয়া যাদের অভ্যাস দাদা তারা তো নিজের চরকায় তেল দেবেও, অকেজ চরকা দেখলেও তাতেও তেল দিবে, তুমি হচ্ছে সেই অকেজ চরকা। আমি যদি আমার কারখানা বন্ধ করে দিই তাহলে তোমার ওই তথা কথিত মেহনতি মানুষগুলো যে না খেয়ে মরবে সেটা একবার ভেবে দেখেছ? সব ব্যাপারটাই তো ভারী ভবানি, কারখানা তুমি বন্ধ করতে পারো না? পারি না, এটা তোমার জমিদারি নয়, শ্রমিকরা তোমার খাস তালুকের প্রজা নয়, তোমার নিজের ইচ্ছা মতো যা খুশি করবার অধিকার তোমার আছে, আর তা যদি করেও থাকো মর্যাদা করবে না। রবেন উচিত কথা বললে, তোমার মর্যাদাই লাগবে দাদু, তোমাদের জমিদারি গেছে, যাইনি জমিদারি সুলভ আচরণ। ওরা যুগের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলতে পারছো না, বিংশ শতাব্দীর মেহনতি শ্রমিক তোমার কেনা গোলাম নয়, তারা দয়া চায় না, তারা চায় তাদের ন্যায্য অধিকার। তুমি কিন্তু অনধিকার চর্চা করছো ডাক্তার, তুমি আমার একমাত্র দহিত্র, আমার কারখানার ভাবি উত্তরাধিকারী, অথচ তুমি শ্রমিকদের পক্ষে এমনি ভাবে ওখালতি করছো যেন আমি তোমাকে বঞ্চিত করছি, কোনো মানে হয়? আমি কারো পক্ষে ওখালতি করছি না, আমি শুধু মানবিকতার কথা, মানবিকতা। শ্রমিকদের দুরবস্থার কথা তুমি চিন্তা করতে পারছো না? আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে শীতলতম আশ্রয় খুঁজি চলে যাই কোনো শৈল শহরে, তখন ওরা টিনের সেবে বসে পাথর দিয়ে লোহা গলাতে ব্যস্ত থাকে, দেহের সমস্ত ঘাম যেন রক্ত হয়ে বেরিয়ে আসতে চাই আগুনের প্রচন্ড তাপে। জীবন্ত মানুষগুলোকে মনে হয় যেন জীবন্ত প্রেত, নিংড়ে নিচ্ছদের প্রাণ শক্তি ধীরে ধীরে ওরা যেন মৃত্যুর পথে গিয়ে চলছে। ওরা ছুটে যায় শ্রমিক বস্তির দিকে, দেখে যেন মনে হয় সারি সারি নরক কঙ্কাল যেন নরকের পথ ধরে মিছিল চলে চলছে। বস্তিগুলো নিকষে কালো অন্ধকার, রাজপথের উজ্জ্বল আলোয় ওই চুপড়িগুলোকে আরো ভয়াবহ মনে হয়। এই আশ্চর্য, সেই চুপড়িগুলোর মধ্যে ঢুকে তারা দুখানা শুকনো রুটি খেয়ে নোংরা ময়লা বিছানায় শয়, সেখানেই জন্ম নেয় কতগুলো অবাঞ্ছিত মানুষ, জীবন্ত জন্তু জানোয়ারের মতো অনাদরে সে মানুষগুলো মানুষ হতে থাকে। এই কি সভ্য দুনিয়ার মানুষ, এই কি স্বাধীন দেশের নাগরিক, তুমি বলতে পারো দাদু তারা দেশের কোন উপকারে লাগবে? এর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? আপনিই শুধু দায়ী নয়, তাই এই বর্তমান সমাজ ব্যবস্থা, যারা যারা প্রতি মুহূর্তে নিংড়েছে গরিবের প্রাণরস, বঞ্চিত করছে কৃষক শ্রেণীর জনতাকে, আমি তাকে ধিক্কার দেওয়ার ভাষা পাচ্ছি, বুঝে পাচ্ছি না দাদু? নির্গমের ধনিক শ্রেণীর এই নির্লজ্জ অর্থলিপ্সা মানবিক মানুষের গলাটিপে হত্যা করছে। তোমাকেও বাহবা দেবার ভাষা আমার জানা নেই ডাক্তার, শুধু বলি অপূর্ব অশ্রুত পূর্ব। আপনি আপনি আমাকে বিদ্রুপ করছেন? আড়াই ষাট, তোমাকে আমি বিদ্রুপ করতে পারি, তুমি আমার একমাত্র দহিত্র, তোমাকে আমি বিদ্রোহ করতে পারি, তবে একটা অনুরোধ করছি, অর্থ ব্যয় করে তোমাকে বিদেশে যেতে হবে না, এইসব দালাময় অগ্নি ঝরা ভাষণ যদি কোনো রাজনীতি কিনে তারখানে যায় তারাই তোমাকে চামচা বানিয়ে নিবে এবং মন্ত্রী টন্ত্রী বানিয়ে দিবে। যাওয়ার আগে ওই কৃষক শ্রমিক জনতাগুলোকে জাগিয়ে দিয়ে যাবো, তাদের দেখিয়ে দেবো তোমাদের আসল রূপ, তোমরা গাছেরও খাবে তোলারও কুড়াবে, তা তখন আমি হতে দেবো না। ওদের আমি বুঝে বলবো এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ, অননয় বিননয় করে ধনিক শ্রেণীর মহানগর যাব না, টুটি কামড়ে আদায় করে নিতে হবে ওদের মানবিক শক্তি অধিকার, নিতে হবে মানবিক অধিকার। মেহনতি জনতার জন্য সালার দেখছি দুর্ভাবনার অন্ত নেই, বইয়ের ভাই এটা বুঝে না, আমিও এই যুগের মানুষ, বঞ্চিত মানুষের ব্যথা আমি বুঝি বলে অপরি সরকারকে অ্যাক্সিডেন্টের দরুন আমি তার ক্ষতিপূরণ দিয়েছিলাম। দাঁড়াও ভাই, আমি আগে সোমেনের সঙ্গে কথা বলিনি, পরেই তোমার বক্তব্য শুনবো। আচ্ছা আচ্ছা, বলো
বলো সোমেন, কি অসুবিধা হচ্ছে তোমার? তুমি তো চিংড়ি পোতায় মহারামেই আছো বলে আমি শুনেছি। আপনার নিজের একবার চিংড়ি পোতায় যাওয়া দরকার। কেন? সভ্যতার আদি যুগের কথা, চাষি জমি চাষ করবে, কোমর হাড়ি গড়বে, তাতে কাপড় বানাবে আর কর্মকার। আপনি যদি শক্ত না হন দাদা, এভাবে পৈতৃক জমিটা রক্ষা করতে পারবেন না। আপনার জমি থেকে বছরে ওরা তোমাদের দেশের কথা আমি অনেকে শুনেছি, ওর কথা আমাকে শুনতে দাও। আপনি শুধু আমাকে হুকুম দিন, ওই চাষাদেরকে আমি আচ্ছা করে টাইট দিয়ে দেবো। ফসলের অর্ধেক ভাগও যদি আপনি পান, তিন বছর আর আপনার চাল কিনতে হবে না। ঠিক আছে সোমেন, ধান যদি তুমি আদায় করতে পারো এখানে আনতে হবে না, ওখানেই জমা করবে রাখবেই। সেজন্যই তো তোমাকে ওই চিংড়ি পোথায় রাখা হয়েছে। তবে একটা কথা মনে রেখো সোমেন, ওদের উপর যেন কোন রকম জোর জুলুম না হয়। আপনার ভয় নেই জামাই বাবু, অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। ওদের আমি বুঝিয়ে দেব, জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়, জমি হিমাংস চৌধুরী দয়া করে চাষ করতে দিয়েছেন। কোন রকম রক্তপাত রক্তপাত জমি জমা রক্ষা করতে গেলে একটু আধটু রক্তপাত হতেই পারে জামাই বাবু। কুকুরকে কুকুর মেরে শব্দ করতে হয়, আমি অবশ্য ওসবের মধ্যে যেতে চাই না। সাধারণ ভাবে যতটুকু না করলেই নয় সেইটুকুই করব। এবার বলো ভাই, তুমি কি বলতে এসেছো? আগেও তুমি মেয়ের বিয়ের নাম করে দুই দুইবার টাকা নিয়ে গেছো, অথচ মেয়ের বিয়ে দাওনি। এইবার একটা মনের মতো ছেলে পাইছি দাদা, ছেলেতে নয় যেন একেবারে হিরির কি করে তোমার সে ভাবি জামাই? চাকরি করে দাদা, চাকরি করে একটা লেবার কোম্পানির লেবার অফিসার। ভাই সংসারটাও ছোট, তার ভাই তার বউ আর একটা মাঝে আছে তাদের বাবা, ছেলেটার নাম হইল কি নিরঞ্জন সরকার, আমরা হইল বাংলার বার অভিযান। চারটার লোকে ময়া তোর বিয়ে দিতে পারি না দাদা। তোমার বিয়েকে কোনো লেখাপড়া শিখিয়েছ ভাই? দাদা ওরে বাংলার বারো হইয়ার এক ভুইয়া মাইয়া লেখাপড়া শিখব না তো? কিন্তু দাদা তিন তিনবার ম্যাট্রিক দিছে, ওই বাজে মাস্টার গুলো তিনবারই ঠেকাইয়া দিছে দাদা। তবে দাদা আপনার মাকে জ্ঞান জানে, তাই নাকি? তোমার মেয়ের সঙ্গে তো আমার ভালো করে পরিচয় হয়নি, দেখো তো একবার দেখি কিরকম গান শিখেছে।
জামাই বাবু।